ইমার্জেন্সি আমাদের একটি আলাদা বিভাগ আছে, ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। যখন এই ধরনের কোনো ইমার্জেন্সি পেশেন্ট নিয়ে আসে, অনেক সময় দেখা যায় যে পেশেন্টের সাথে হয়তো কোনো অ্যাটেন্ডেন্ট নেই, ওনার আশেপাশে কেউ হয়তো নিয়ে এসেছেন একটা অ্যাক্সিডেন্টের পরে। ইমিডিয়েট যেটা করতে হয়, আমাদের যেটা বেসিক সার্জিক্যাল প্রোটোকল, পেশেন্টকে অ্যাসেস করে পেশেন্টের সার্বিক শারীরিক অবস্থা কী, কতটুকু সংকটাপন্ন, বেসিক একটি ম্যানেজমেন্ট আমরা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে শুরু করে দিই। সেটা স্যালাইন শুরু করা, যদি কোনো ব্লিডিং পয়েন্ট থাকে সেটাকে বন্ধ করা, কোনো ফ্র্যাকচার থাকলে সেটাকে স্ট্যাবিলাইজ করা, এই সমস্ত বেসিক ম্যানেজমেন্ট করে এবং পেশেন্টের এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, যে তিনটা জিনিস আমরা মূলত সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিই, সেই জিনিসগুলো স্টেবিলাইজ করার পরে আমরা পরবর্তী পেশেন্টের ট্রিটমেন্টের জন্য ফার্দার কী করা যায় সেটা আমরা পদক্ষেপ নিই। যদি রোগীর সাথে অ্যাটেন্ডেন্ট থাকে এবং দেখা যায় যে হ্যাঁ ওনারা এখানে ট্রিটমেন্ট ফার্দার কন্টিনিউ করতে ইচ্ছুক, তখন আমরা সেভাবে আমাদের ইনডোরে ভর্তি করে দিই এবং আমাদের সার্বক্ষণিক এখানে ডাক্তার উপস্থিত থাকেন, আমাদের রেসিডেন্ট সার্জন আছেন, আমাদের অনকল অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রাররা থাকেন এবং যেই কনসালটেন্টের আন্ডারে অ্যাডমিশন আছেন ওই অ্যাডমিশন কনসালটেন্ট পেশেন্টকে অ্যাটেন্ড করে সেভাবে পরবর্তী যে চিকিৎসা দেওয়া প্রয়োজন, যদি অপারেশনের প্রয়োজন হয় সেভাবে অপারেশনের ব্যবস্থা করা, যদি দেখা যায় যে না অপারেশন ছাড়াই উনি চিকিৎসাতে সুস্থ হবেন সেভাবে চিকিৎসা করা, সেভাবে ব্যবস্থা করা হয়। অনেক সময় দেখা যায় যে যেহেতু এটা একটি বেসরকারি হাসপাতাল, একটা আর্থিক বিষয় আছে, অনেক রুগী হয়তোবা সেভাবে মনে করে যে ওনারা এখানে ট্রিটমেন্ট কন্টিনিউ করতে পারবেন না, ওনারা যে স্বেচ্ছায় মনে করেন যে না ওনারা অন্যত্র চিকিৎসা ব্যবস্থা করতে চান, তখন আমাদের নিজেদের অ্যাম্বুলেন্সে আমরা ওনাদেরকে অন্য হাসপাতালে, সরকারি হাসপাতালে স্থানান্তরিত করে থাকি। আর যেসব পেশেন্ট পার্টি পেশেন্টের সাথে কোনো অ্যাটেন্ডেন্ট থাকে না, আমাদের সেখানে যেটা প্রোটোকল বা নিয়ম, আমাদের হাসপাতালের পরিচালকই তখন রোগীর অভিভাবক হয়ে যান এবং সেইভাবে পরবর্তী চিকিৎসা চলে। আমাদের এখানে সমাজকল্যাণ বিভাগ আছে, সেখান থেকেও অপারেশনের বা চিকিৎসার জন্য যে সকল ওষুধপত্র দরকার হয় সেগুলো ব্যবস্থা করা হয়। ফার্দার যতক্ষণ না পর্যন্ত ওনার কোনো অ্যাটেন্ডেন্ট পাওয়া যাচ্ছে ট্রিটমেন্ট কন্টিনিউ করে যাওয়া হয়।